শুনবেন, বাড়ির বাইরে কেউ যাবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন। নমস্কার, আমি এস কে আফতাব, এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। আমরা আমাদের এবি চব্বিশ নিউজে আজকে পেয়েছি নদিয়া জেলার ফাজিলনগর গ্রামের রঞ্জিত কুমার সরকার মহাশয়কে। আপনারা জানেন গোটা বিশ্ব করোনা ভাইরাস এখন ব্যতিব্যস্ত, চারিদিকে লকডাউন চলছে, তাই বাড়িতে বসে কেউ কবিতা লিখছেন, কেউ গল্প, কেউ আবার গান লিখছেন। তো বিখ্যাত কবিয়াল নদিয়া ফাজিলনগরের রঞ্জিত কুমার সরকার মহাশয় মানুষের উদ্দেশ্যে করোনা ভাইরাস নিয়ে একটি কবিতা লিখেছেন, আমরা ওনার কাছে শুনে নেব সেই কবিতা। নমস্কার রঞ্জিতবাবু। নমস্কার। ফাজিলনগর বাড়ি, নাম রঞ্জিত সরকার, এবি চব্বিশে নিউজ। যিনি তেনার একটু সন্ধান পেয়ে আমি আমার বর্তমান ভাইরাস করোনাকে উদ্দেশ্য করে আমি অবশ্য দরিদ্র শ্রেণীর কয়েকটি ছন্দ প্রকাশ করেছি এবং অঙ্কিত করেছি, সেটা ওনার সাহায্যে অর্থাৎ এবি চব্বিশ নিউজে প্রচার করার জন্য আমি এসেছি, এবং যাতে আমার দারিদ্র থেকে আগত দিনে কিছু মোচন পাই তার জন্য সবিনয় নিবেদন। এবার আমি আমার ছন্দ বলতে শুরু করি। 25 মার্চ 2020 বজ্রসম আঘাত বিশ্ববাসীর কর্ণেতে, অকট সাত সৃজন হলো করোনা ভাইরাস, মূর্খ জ্ঞানীগুণী সকলেই হুতাশ। হেনকালে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার নেত্রী টিভির পর্দায় প্রচার করিতেছেন দিবারাত্রি, ওগো বিশ্ববাসী করজোড়ে করি নিবেদন, ভাইরাসের মোকাবিলায় এক হন সর্বজন। প্রধানমন্ত্রী দামোদর মোদী করিলেন লকডাউন, গ্রামগঞ্জে কিংবা সমস্ত টাউন, 21 দিনের লকডাউন তাতে কার্ফি জারি, মানিয়া লইলাম মোরা নাবাল বৃদ্ধ নর ও নারী। সমবেত নয় কভু বেশি জনসংখ্যা, তাহা হইলে ভাইরাস আমাদের বানাইবে বোকা। ঘরবন্দি থাকবে সবে, মাস্ক লাগায়ে মুখে, হাত ধৌত সাবান জলে, বারে বারে হাত দেবেন না মুখে। বিজ্ঞান কহেন এই ব্যাধির না দেখি উপায়, কিঞ্চিত মেডিসিন সন্ধান নাহি পাই। কোথা হতে এলো এই ব্যাধি মহাবীর্য, দিনে দিনে করোনা বৃদ্ধি এ বড় আশ্চর্য। ধৈর্য হারা বিশ্ববাসী করে আত্মনাদ, ত্রিভুবনে কেউ পারল না করতে প্রতিবাদ। দেশের নেতা নেত্রী প্রশাসন ব্যক্তি ডাক্তার কবিরাজ আরও স্বাস্থ্যমন্ত্রী, জাতি ধর্ম নির্বিশেষে সালাম ও প্রণাম, জেলা নদিয়া থানা থানার পাড়া ফাজিলনগর রঞ্জিত অধমের নাম। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনি কি এর আগে কিছু লিখতেন না শুধু কবি গানই করতেন? আগে না, আমি কবি গান করতাম, আমার ক্লাস জীবনে কয়েকটি ছন্দ আমার বন্ধু বান্ধবকে রসিকতা যৌবনের প্লাবনায় কিছু দিয়েছে, তার সেটার কোনো ডকুমেন্ট নেই। আর কিছু লিখেছেন আগে? হ্যাঁ, এখন আমার দুটো পেজ আছে, যদি আপনারা সুযোগটা দিন তাহলে আমি এখানে বসে সেটুকু প্রকাশ করি। হ্যাঁ ঠিক আছে, ওটা পড়ুন। লকডাউনের ধ্বনি দিবস রজনী, দশ দিক হাহাকার, হাট বাজার বন্ধ, বন্ধ পরাবার কান্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি প্রান্তর মরু দুস্তর হিমালয় শিখর, আমি বাকার কেবা আমার কেবা আত্মীয় কেবা আমার পর, কোথায় মাতা কোথায় পিতা কোথায় ভগ্নী ভ্রাতা, ক্ষেত মজুর লেবার শ্রেণী বিদেশেতে সবাই একসাথে রয় বাধা। বিদেশিনী সেই দিন দরিদ্র পাণ্ডবের মতো অজ্ঞাত বাসে, নয়নের জল করে টলমল দুঃখের সলিলে সদা ভাসে, কেমনে রয়েছে মোর পুত্র কন্যাগণ, ক্ষুধায় কাতর কণ্ঠে করিতেছে রোদন। দিন অন্তে এক মুষ্টি অন্ন নাহি জোটেই, কেটে যায় কত নিশি এক ফোঁটা জল নাই তাদের পেটে। মন্দিরে উঠে না আজ ধর্মের ধ্বনি, ক্ষুধার অন্ন কে বা দেবে কে আছেন জননী। 80-85 বৃদ্ধা বৃদ্ধ যারা, ভাইরাসের অত্যাচারে তারাও আত্মহারা। মসজিদে মৌলানা 5 ওয়াক্ত দিতেছেন আজান, জমায়েতে জমায়েত হয়েও না ভাই মুসলমান রাখো দেশের মান। ঘরের কোণে বসে নামাজ পড়ো কর মোনাজাত, সদাই দূরে থাকো আল্লাহর দরবারে তুলো দুটি হাত। গর্ভবতী মায়েরা কেউ বা শিশু নিয়ে কোলে, সর্বদা ভাসিছেন তারা 2টি নয়নের জলে। সর্প যেমন পরের খনন করা গর্ভে করে বাস, মোদের সেই দশা বন্ধ ঘরে আওয়াজ। জগজনে জানাই আমি প্রেম ভক্তি প্রীতি ভালোবাসা, সকলেই সুখে শান্তিতে থাকুন এই মোর আশা। নদিয়া জেলায় বসত বাড়ি ফাজিলনগর গ্রাম,
থানার পড়া হয় থানা মোর রঞ্জিত কুমার নাম। বাবা খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে কি শোনাবেন মানুষকে? আর একটি পয়লা বৈশাখ সম্বন্ধে লিখেছি ক্ষুদ্র গান, তো একটু সুযোগ ভিক্ষা দিলে আমি সেটুকু বলতে পারি। আচ্ছা পড়ে শোনান। দেখ 2020 সাল পয়লা বৈশাখ, 2020 সালে আজকে শুভ পয়লা, কি দিয়ে বা করব বাজার হাতে নেই ক একটি আদলা, নাতি নাতিনি ভাঙছে হাঁড়ি কুড়ি, দাদু দাওনা 10টি টাকা, পকেটে হাত দিয়ে দেখি সব পকেটই ফাঁকা, নববর্ষের উৎসবে তারা করিতেছেন ক্রন্দন, মনে হয় সেই মুহূর্তে না রাখি আপন জীবন, আপন জীবন যেমন জেলে জেল, যেমন জেলখানা সম্বল থালাবাটি কম্বল, আমরাও হারিয়েছে যেন মাছ মাংস অম্বল, মন্দিরে বাজে না কাঁসর ঘণ্টা ঢাক, সন্ন্যাসী বলে না বোম বোম ভোলানাথের ডাক, বাজারে মিলে না সিঁদুর আলতা অগুরু চন্দন, নীরব নিস্তব্ধ যেন মন্দির প্রাঙ্গণ, মা বোনেরা পড়ে না নতুন শাড়ি কাঁখে নেই কলসি, হাতে নেই তাদের গঙ্গা জল গন্ধ তুলসী, ব্যবসায়ী বন্ধ হয়েছে হাল খাতা, হিসাব নিকাশ নেই তাদের বুকে শুধু ব্যথা, ভব ঘুরে যারা হয়ে আত্মহারা হাতে লয়ে থালা, ক্ষুধার অন্ন কোথায় পাবো বসে কাঁধে গাছতলা, করোনা ভাইরাসের কারণে পড়িয়া সংকটে, সর্বনাশা ব্যাধি এলো মোদের দরজার নিকটে, শুভদিনের উৎসবে ক্ষীর ছনি ক্ষীর ছানা লুচি পুরি একটু কেটে গেল, দধিদুগ্ধ আপেল কমলা বেদানা মায়েরা দেন থালা ভরি, নারিকেল কপ বেল বেল কমলা করম চা, সোয়াবিনে কাজু বাদাম এর খিচুড়ি আর লাগে যা যা, সকলেরই দুর্দশা নহে নহে উঁচু নিচু, অনেকেরই অনেককেই দিচ্ছেন সরকার অনুদান কিছু কিছু, চাতকি কি চাতকি সকলের তাতে কি সকলের দারিদ্রতা দূরে যায়, ধিক ধিক জলে আগুনে নিভানো না যায়, গ্রামগঞ্জে শহর বন্দরে যত পরিষেবা তিনাদেরও উদার প্রাণ তিনারাই দেবী দেওয়া। অপর পৃষ্ঠায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যত বিধায়ক নেতা ক্ষেত মজুরকে ঘরে ঘরে দিচ্ছেন কত ভ্রাতা, চাল ডাল তৈল সবান আলু আর মুড়ি, দিন অন্তে একবার খেয়ে দিন কাটাচ্ছেন যত বুড়া বুড়ি, ধন্য তেনাদের পরিষেবা প্রশাসন কেন্দ্র প্রধান উপপ্রধান গ্রাম্য সদস্য কর্মীবৃন্দ, আশাপথে চেয়ে রয়ে হয়ে চাতক পাখি, কবে আসবে সুদিন মোদের করুণাজকে দেব ফাঁকি, কুকুর শৃগাল শকুন পক্ষী করে হাহাকার, ভাইরাসের কাছে বন্দি মরা সবে একাকার, এই দুনিয়ায় আছেন যত পীর আলি আউলিয়াকারী, মুক্তিজনে মুক্তি দেবেন যদি কোনো অপরাধ করি, গরিব ঘরের ছেলে আমি শূন্য ভাণ্ড অর্থ, ফাজিলনগর বাড়ি থানার পাড়া থানার অন্তর্গত, পশ্চিম বাংলার নদিয়া জেলায় রঞ্জিত মোর নাম, মহামূর্খ পরিচয় পত্রটি আজকে দিলাম। বাহ খুব সুন্দর, খুব সুন্দর আছে, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শুনছিলেন নদিয়া জেলার ফাজিলনগর গ্রামের বিখ্যাত কবি আর রঞ্জিত কুমার সরকার মহাশয়ের কণ্ঠে তার স্বরচিত কবিতা পাঠ। করোনা ভাইরাস নিয়ে উনি কবিতা লিখেছিলেন, সেটি উনি পাঠ করে শোনালেন। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সহযোগিতা করবেন। নমস্কার। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন।